ওয়েলকাম টু মেরাকি। এটা আমার বাগানের একটা গোলাপ। গাছটিতে সারা বছর প্রচুর ফুল হয়। গাছটি মাটিতেই বসানো আছে। এই বর্ষাতেও কত ফুল হয়েছে দেখুন। আমার বাগান ও তার প্রত্যেকটি গাছেদের সঙ্গে আপনাদের ধীরে ধীরে পরিচয় করাবো। যাই হোক, কিছুদিন আগে আমি চন্দ্রমল্লিকার কিছু কাটিং বালি ও কোকোপিটের মধ্যে বসিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আজ তার আপডেট দেব। আমি এক্সপেরিমেন্টের জন্য কিছু কাটিং কোকোপিট ও টাইকোডারমা ভিরিডিন মিশ্রণে বসিয়েছিলাম, সেটা 100% সফল হয়েছে। আজ আমি সেই কাটিংগুলো আপনাদের দেখাবো এবং কিভাবে সেই কাটিংগুলো আমি ফাস্ট ওয়াটিং করব সেটাও শেয়ার করব। এখানে আমি সাধারণ বালি, মাটি এবং টাইকোডারমা ভিরিডি নিয়ে নিয়েছি এবং তিনটেকে ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের মাটি যদি দোআঁশ মাটি হয়, অর্থাৎ তার মধ্যে বালির পরিমাণ বেশি থাকে বা বালির পরিমাণ থাকে, তাহলে বালি মেশানোর দরকার নেই, শুধু টাইকোডারমা ভিরিডি মিশিয়ে নিলেই কাজ চলবে। এই তিনটে উপাদান আমি ভালোভাবে মিক্স করে নিয়ে ছোট ছোট পটের মধ্যে ভরব এবং চারা গাছগুলিকে সেই পটের মধ্যে বসিয়ে নেব। এই ছোট পটের মধ্যে চারা গাছগুলিকে আমি 15 থেকে 20 দিন রাখব। 15 থেকে 20 দিন পর চারা গাছগুলি একটু বড় হয়ে গেলে আমি এদের ফাইনাল পটিং করে দেব। ফাইনাল পটিং মিক্স একটু আলাদা হবে এবং সেটাও আমি আপনাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। যেহেতু চারাগুলি খুবই ছোট, তাই প্রথমে ওদের ছোট পটে দিতে হবে। প্রথমেই বড় পটে দিয়ে দিলে ওরা সেখানে সার্ভাইভ করতে পারবে না, চারাগুলি মারাও যেতে পারে, তাই প্রথমে ওদের আমি ছোট পটে বসাচ্ছি। দেখুন কাটিংগুলোতে কত ভালো শিকড় বেরিয়েছে। আপনাদের শিকড় দেখাবো বলে এই কোকোপিট আমি জলের মধ্যে ধুয়ে আপনাদের শিকড় দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে এই কোকোপিট সমেতই গাছ বসিয়ে দিতে পারেন। এখানে আমি প্রত্যেকটি পটে এই মিক্সড মিডিয়া ভরব এবং গাছগুলিকে একটি একটি করে সুন্দরভাবে বসিয়ে দেব। প্রত্যেকটি কাটিংয়ে খুব সুন্দর শিকড় এসেছে এবং অনেক বড় বড় শিকড় হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। এতগুলো কাটিংয়ের মধ্যে শুধুমাত্র একটা কাটিং যেটা শিকড় আসেনি। গাছগুলিকে আমি ধীরে ধীরে পটগুলির মধ্যে বসিয়ে নেব। একটু যত্ন নিয়ে বসাবেন, খুব ছোট চারা তো, শিকড়গুলো খুবই ছোট। এই কাটিংটার মধ্যে কোনো শিকড় বেরোয়নি। বাকি সব কাটিংগুলো লক্ষ্য করুন, কিরকম সুন্দর শিকড় বেরিয়েছে। আমি আগে কখনো কোনোদিন কোকোপিটে কাটিং তৈরি করিনি, কিন্তু এই এক্সপেরিমেন্ট এবারে আমার একদম 100% সফল হয়েছে, তাই এখন আমি আপনাদের এটা রেকমেন্ড করতে পারি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন কোকোপিটের মধ্যে কাটিং বসিয়ে কিভাবে তার থেকে চারা তৈরি করা যায়। চারাগুলিকে ভালোভাবে মাটি দিয়ে বসাবেন, দেখবেন মাটির মধ্যে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে, তাহলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। বসানোর পর হালকা টবগুলোকে একটু ট্যাপ করে দেবেন, যাতে মাটি সমানভাবে টবের মধ্যে বসে যায়। আমি সমস্ত রকম পটিং মিক্সের মধ্যেই টাইকোডারমা ভিরিডি মেশাই, এর জন্য আমার গাছগুলো ফাঙ্গাস থেকে রক্ষা পায়। আপনারাও টাইকোডারমা ভিরিডি ব্যবহার করে দেখতে পারেন, জিনিসটা খুব ভালো। টাইকোডারমা ভিরিডি নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি টাইকোডারমা ভিরিডি ব্যবহার করে যে ফল পেয়েছি, সে ফল যাতে আপনারাও পান, আমি তার জন্য একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। অর্গানিক পদ্ধতিতে এবং অর্গানিক উপাদান দিয়ে খুব ভালো বাগান তৈরি করা যায়, এই বিষয়ে আমার এত বছরের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এর সঙ্গে বালির মধ্যে আমি যে কাটিংগুলো বসিয়েছিলাম সেগুলোতেও শিকড় চলে এসেছে, তার আপডেট অন্য আরেকদিন শেয়ার করব। যেহেতু এটা আমার এক্সপেরিমেন্ট বেস ছিল, তাই এটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করলাম। কোনো রকমের রুটিং হরমোন ছাড়াই কিভাবে শুধু কোকোপিটের মধ্যে কাটিং থেকে
চারা তৈরি করে সফলতা লাভ করা যায় তা আপনাদের দেখালাম। আপনারা বাড়িতে চেষ্টা করুন কোকোপিটের মধ্যে কাটিং বসিয়ে চারা তৈরি করার। এই চারাগুলি যখন বড় হয়ে অনেক ফুল দেবে সেটা দেখার যে আনন্দ, সে আনন্দ কিন্তু বাজার থেকে কিনে আনা চারা গাছ বসিয়ে তার মধ্যে পাবেন না। নিজে হাতে কাটিং থেকে চারা তৈরি করে তাকে বড় করে তার মধ্যে ফুল পাওয়ার যে কত আনন্দ, সে আনন্দ আপনারা নিজেরা না হয় একবার উপভোগ করে দেখুন। চারাগুলি বসানো হয়ে গেলে আমি এগুলিকে সরাসরি সূর্যালোকের মধ্যে রাখবো না, 4-5 দিন ছাওয়ায় রেখে দেবো। তারপরে ধীরে ধীরে সকালে রোদ দেব এবং তারপরে ধীরে ধীরে সারাদিনে রোদ দেব। এখানে আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, দেখবেন চারাগুলি বৃষ্টির জলে যেন কোনোভাবে না ভিজে। বৃষ্টিতে ভিজলে চারাগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন চারাগুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচাবার। এগুলি বসানো হয়ে গেলে ভালোভাবে ভর্তি করে জল দিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন যেন এর উপরের মাটি ময়েস থাকে। আজ এইটুকুই থাক, সবুজ থাকবেন, সাথে থাকবেন।